যুবক ভাইয়েরা, কাজে কোনো লজ্জা নেই? কাজে কি নেই? পরিশ্রমে লজ্জা নেই? লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। আমরা কাজ করে খেতে চাই, পরিশ্রম করে খেতে চাই। রাজি আছো সবাই? এই ভাইয়ের মতো বিলিয়নিয়ার হতে চাও, মিলিয়নিয়ার হতে চাও? ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়াই তোমাকে হালাল পন্থায় বিলিয়নিয়ার বানাতে পারে, ঠিক কিনা? কর্মশীল ব্যক্তিদের সাথে দাঁড়িয়ে যাবে, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য নতুন নতুন যত আইডিয়া আছে এগুলো আমাদের মাথা থেকে বের করতে হবে, তাহলেই আমাদের ব্যবসায় বরকত দিবে কে? সম্মানিত সুধি, তাই বলছিলাম আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা কিছু করে দেখাতে চাই, আমরা স্বাবলম্বী হতে চাই, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু স্ট্রাগল। স্ট্রাগল তোমাকে করতেই হবে, কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না, এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? হুঙ্কার দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি। মায়ের পেট থেকে যখন আমরা বেরোই আমরা কি বলি? ওয়া ওয়াও বলে নিজের অস্তিত্বের জানান দেই যে আমি এসেছি, এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। এই পৃথিবী ফুলের বিছানো সজ্জা নয়, এখানে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে। পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে, ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ। এজন্য পরিশ্রম করতে হবে।